সোমা শোবার জায়গা ঠিক হয়েছে উর্মির সঙ্গে এই ঘরে দুটো খাট একটা ঘুমায় বিজু অন্যটা উর্মি ঘরে কোনো ফ্যান নেই গরমের সময় অসহ্য গুমট দক্ষিণের জানালা একটা ওই জানালা বিজুর খাটের পাশে বা যা লাগে বিজুর গায়ে লাগে ঘরে এখন আছে সোমা এবং উর্মি বিজু বারান্দায় টেবিল পেতে পড়ছে তার পড়া সশব্দ এত বড় ছেলে এমন শব্দ করে পড়ে কেন কে জানে সোমার খুব বিরক্তি লাগছে উর্মি বলল তুমি আসায় খুব সুবিধা হয়ে চাপা বিজু ভাই আর এই ঘরে সিগারেট খাবে না সিগারেট খেয়ে ঘর অন্ধকার করে রাখে তাই নাকি হুম সিগারেটের উপরই আছে ঘুম ভাঙলেই হাতে সিগারেট একবার তো মশাই তাগুন ধরিয়ে দিয়েছিল সোমা কিছু বলল না উর্মি বলল ঘুম পাচ্ছে আপা না কি রকম গরম পড়েছে দেখেছ তো গরম কমলো না আরেকবার গা ধুতে ইচ্ছে করছে তুমি গা ধোবে আপা পানি কিন্তু আছে না তুমি খাটের কোন দিকে শোবে একদিকে শুলেই হলো ওই বাড়িতে কোন দিকে শুতে প্রশ্নটা করেই উর্মি লজ্জা পেয়ে গেল তার মনে হলো প্রশ্নটা অনুচিত হয়েছে ওই বাড়ির প্রসঙ্গে কোনো কথাই এখন বলা উচিত না যদিও তার অনেক কিছু জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো মানুষটা খারাপ এটা সে জানে কতটুকু খারাপ কেমন খারাপ আপাকে জিজ্ঞাসা করা যাবে কি হাজির জিজ্ঞাসা করবে নাকি আরো কিছুদিন পর সোমা বলল বাবার রোজগার পাতি এখন কেমন রি ভালো না এল এম ডাক্তারদের কাছে ঢাকা শহরে কেউ আসে সব যায় স্পেশালিস্টদের কাছে বাবা অবশ্য রোজ ইয়াং ফার্মেসিতে বসে ওরা মাসে মাসে বাবাকে কিছু টাকা দেয় রুগী কিছু হয় সংসার তো চলছে সময় সহজ গলায় বলল খুব ভালো চলছে বলে তো মনে হয় না তা চলছে না চলবে থেকে প্র্যাকটিস নেই তাছাড়া আমার মনে হয় বাবা ডাক্তারিও ভালো জানে না আমার একবার অসুখ হলো বাবার সমান অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে শেষে দেখা গেল টাইফয়েড এদিকে অ্যান্টিবায়োটিক খেয়ে আমার সব চুল উঠে গেল চুল উঠল কোথায় মাথা ভর্তি তো চুল বাতি নিভিয়ে দি আপা বাতি নিভালে ঘর একটু ঠান্ডা হবে উর্মি বাতি নিভিয়ে দিল ঘর অবশ্য পুরোপুরি ঠান্ডা হলো না বিজুর পড়া শেষ হয়েছে সে এক নাগারে বেশিক্ষণ পড়তে পারে না ঘুম ধরে যায় তখন পানির ছাপটা দিতে হয় একটা সিগারেট ধরিয়ে চা খেতে হয় তার জন্য চা বানানো থাকে ফ্লাস্ক থেকে চা ঢেলে বাইরের বারান্দায় চলে গেল একটা সিগারেট ধরিয়ে চা খাবে সিগারেট ধরানোর প্রায় সঙ্গে সঙ্গে সময় এলো বারান্দায় বিজু সিগারেট নিয়ে খানিকক্ষণ ইতহস্ত করলো ফেলে দেবে না রাখবে শেষ পর্যন্ত রেখে দেয় ঠিক করলো এতটুকু একটা বাড়ির মধ্যে যদি তিনজনের সামনে সিগারেট খাওয়া বন্ধ রাখতে হয় তাহলে তো বিরাট যন্ত্রণা বিজু বলল এখন ঘুমাও নি আপা শুয়ে পড়া পা তুই কখন শুবি আমার দেরি আছে দেড়টা দুটোর আগে ঘুমাতে যায় না এতক্ষণ কি করিস পড়াশোনা হুম ভালোই তো আগের মতো রেজাল্ট করতে পারলে তো খুবই আনন্দের ব্যাপার হবে ওই সব হবে না কিছু মনে থাকে না যা পড়ি সব ভুলে যাই আপা তুমি শুয়ে পড়ো এক কাজ করো আমার বিছানায় শো দুজন এক খাটে ঘুমোতে পারবে না আমি বারান্দায় পার্টি পেতে শুব এক্সট্রা মশারি আছে অসুবিধা হবে না রাতে বৃষ্টি টিষ্টি হয় যদি কোনো অসুবিধা নেই দু এক ফোঁটা বৃষ্টিতে বিজুর কিছু হয় না সোমা দাঁড়িয়েই রইল তার ঘুম পাচ্ছে কিন্তু ওই অসহ্য গরমে ঘরের ভেতর শুতে ইচ্ছা করছে না সে বারান্দায় চেয়ারে বসে পড়ল মৃদু সরে ডাকল বিজু কি আপা তুই কি ওর সঙ্গে ঝগড়া করেছিলি নাকি কার সাথে সুমা কিছুক্ষণ ইতস্ত করে বললো তোর দুলা কথা বলছি ঝগড়া করেছিলি বিজু তিক্ত গলায় বলল কি আশ্চর্য দুলা ভাইয়ের শব্দটা তুমি ব্যবহার করলে কেন ওই লোকের কথা যদি ওঠে এখন থেকে তুমি বলবে কামাল নো বিজনেস তুই আমার কথার জবাব করেছিলি আমাকে হ্যাঁ লোকজন ছিল চট দিয়ে শালা দাঁত খুলে ফেলতাম এসব তুই কি বলছিস তুমি বা উল্টা কথা বলছো কেন ওই শালাকে আমি কোলে নিয়ে চুমো খাবো নাকি সাপের মতো কোলস ছাড়া ওই বা চামড়া আমি ওইভাবে খুলে নেব তোর এত রাগ কেন তোর সঙ্গে তো কিছু হয়নি রাগ যদি কারো হবার হবে সেটা আমার তোমার হবে না তোমার মধ্যে রাগ বলে কিছু নেই থাকলে এতদিন লোকটার সঙ্গে থাকতে পারতে না সোমা বলল তোর কাছে আমার একটা অনুরোধ বুঝলি বিজু রাস্তায় যদি কোনোদিন ওর সঙ্গে দেখা হয় তাহলে হইচই করবি না বিজু চুপ করে রইল তার খুব রাগ লাগছে এসব আপা কি বলছে সোমা বললো শব্দ চুকে বুকেই গেছে আর হইচই কেন ঠিক না আচ্ছা ঠিক আছে যাও হইচই করবো না এখন ঘুমোতে যাও আমার বিছানায় ঘুমিয়ে আপা দু একদিনের মতো ফ্যানের ব্যবস্থা করব। তখন আরাম হবে সোমা আবার তার ঘরে ঠুকলো কিছু ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে উর্মি বলল আবার ঘুমাবে না সোমা জবাব দিল না তার খুব ইচ্ছে করছে প্রফেসর সাহেবের কথা জিজ্ঞেস করতে কিছু মনে করবে কিনা কে জানে মনে করার অবশ্য কিছুই নেই হা যদি মনে করে তাতেই বাকি হাপা কি এ বাড়িতে এসে তোমার কি খারাপ লাগছে না আমার নিজের খুবই ভালো লাগছে এই বাড়িতে আমার গল্প করার কেউ নেই তোমার সঙ্গে গল্প করতে পারবো দোতলায় যারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ নেই না বুড়ো মতো এক ভদ্রলোক থাকেন আর তারা খালা না কে যেন থাকেন আমিও বাড়িতে যাই না চাচাদের বাসাতেও যাই না আমার জীবন এই ঘরটার মধ্যে কেটে যাচ্ছে আপা সোমা চুপ করে রইল পাশের ঘর থেকে চাপা এবং রাগী গলা শোনা যাচ্ছে সুমা বলল এরকম করে কথা বলছে কে রে বড় চাচা মাঝে মাঝে চাচা এরকম করে মাথা গরম হয়ে যায় তখন এই সব শুরু করে তাই নাকি হুম আমার মনে হয় বড় চাচা পাগল টাগল হয়ে যাচ্ছে চুপ করে বড় চাচার কথাগুলো শুনতে চেষ্টা তেমন কিছু বোঝা যায় না তবে কেটে ফেলবো পুঁতে ফেলবো এইসব শব্দ কানে আসছে উর্মির ঘরে নতুন ফ্যান লাগানো হচ্ছে কোনো গাছ বিক্রির টাকায় কেনা ফ্যান বিজুর উৎসাহের সীমা নেই যদিও নীল গেঞ্জি গায়ে একজন ইলেকট্রিশিয়ান আনা হয়েছে তবু পুরো কাজটা করলো বিজু কানেকশন দিয়ে সুইচ টিপলো ফ্যান খুললো না ইলেকট্রিশিয়ান ট্রেস্টার দিয়ে দেখে বলল লাইন তো ভাইজন ঠিক আছে কুর্মি বলল ফ্যান ঠিক আছে তো দোকানে চালিয়ে দেখেছ বিজু বিরক্ত গলায় বললো না চালিয়ে ফ্যান কিনব নাকি উর্মি বললো লোক ঠকানো টাকায় কেনা তো তাই খুঁজছে না বিজু চোখ লাল করে বললো লোক ঠকানো টাকা মানে কি বলছিস তুই গাছটা কার আমাদের না অন্যদের আচ্ছা বাবা যাও আমাদের চিৎকার করছো কেন এমন চট দেব না জন্মের শিক্ষা হয়ে যাবে উর্মি বলল চেঁচামেচি না করে চট দিয়ে ফেলো তাও ভালো বিজু সত্যি সত্যি চট বসিয়ে দিল উর্মি হতভম্ব হয়ে গেল বীজ যে বাইরের একটা মানুষের সামনে চর মারতে পারে তা কল্পনাতেও আসেনি কেমন করে এটা সম্ভব হলো হচ্ছে কি এসব নীল গেঞ্জি পরা ইলেকট্রিশিয়ান ব্যাপারটায় খুব মজা পাচ্ছে দাঁত বের করে হাসছে উর্মির ইচ্ছা করছে বিজুর উপর ঝাঁপিয়ে পড়তে ছোটবেলায় এই জিনিসই করতো ছোটবেলায় যা করা যায় এখন তার সম্ভব না সে নিঃশব্দে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো বারান্দায় জাহানারা কেটলি থেকে কাপে চা ঢালছেন তার মুখ গম্ভীর কাজের ছেলেটা সকালে বাজারের টাকা নিয়ে পালিয়েছে আর ফেরেনি সত্তর টাকা নিয়ে ভেঙে গেছে অথচ তার বেতন পাওনা ছিল দেড়শো টাকার উপরে জাহানারা বললেন সোমা কোথায় গেছে তুই জানিস পূর্মি জবাব দিল না সে কান্না থামাবার প্রাণপণ চেষ্টা করছে জাহানারা বলেন কথা বলছিস না কেন সোমা কোথায় গেছে জানিস না চাটা বিজুকে দিয়ে আমি পারব না মা জাহানারা কঠিন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন তার ফর্সা গাল রাগে লাল হয়ে উঠতে শুরু করেছে তিনি তীক্ষ্ণ গলায় বললেন কি বললি কিছু বলিনি দাও চা দাও দিয়ে আসছি উর্মির চায়ের কাপ বিজুর সামনে রেখে সহজ গলায় বলল বিজু ভাইয়া চায় চিনি হয়েছে কিনা দেখো বিজু বলল যা রহমানের জন্য চা নিয়ে আয় দেখ তাকিয়ে প্রবলেম সলভ ফ্যান বন বন করছে উর্মি তাকালো নীল রঙা ফ্যান ঘুরছে ঘরে প্রচুর বাতাস অথচ তার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সে বারান্দার দিকে রওনা হলো রহমানের জন্য চা আনতে যে আগে তাকে চর খেতে দেখেছে দেখে দাঁত বের করে হেসেছে কর্মী চা ঠালছেন জাহানারা পাশের চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন তিনি বিরস মুখে বললেন কার চা রহমানের রহমানটাকে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানকে আবার চা বিস্কিট খাওয়াতে হচ্ছে সোমা কোথায় গেছে তুই জানিস না না জানি না কাউকে কিছু না বলে গেল কোথায় কর্মী চা নিয়ে চলে গেল বিজু এসে বলল ফ্যান কেমন ঘুরছে দেখে যাও মা বন বন ফন ফন ঘরে বাতাসে লাট হয়ে যাচ্ছে জাহানারা বললেন সোমা কোথায় গেছে জানিস না কাউকে কিছু না বলে কোথায় গেল বিজু চিন্তিত গলায় বললো কখন গেছে দুপুর থেকে তো দেখছি না মাই গড দুজনের মনে যে চিন্তা একসঙ্গে কাজ করলো তা হচ্ছে হাগের জায়গায় ফিরে যায়নি তো কাউকে কিছু না বলে যাওয়ার অর্থ তো একটাই বিজু বলল একবার চট করে দেখে আসবো প্রফেসরের বাসাটায় আছে কিনা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর সন্ধ্যার মধ্যে যদি না ফেরে তখন না হয় যদি দেখি ওইখানে আছে তখন কি করবো জাহানারা কোনো জবাব দিলেন না সময় দূরে কোথাও যায়নি গিয়েছে তার চাচার বাসায় এক সময় বড় চাচা সদরুদ্দিন তাকে খুব স্নেহ করতেন হৃদে নিজের মেয়েদের জামার সঙ্গে বাড়তি একটি জামা কেনা হতো সোমার জন্য এক রাতের কথা সোমার পরিষ্কার মনে আছে সে তখন ক্লাস সেভেনে পড়ে বড় চাচা থাকে সোহানবাগে রাত তিনটার দিকে হেঁটে হেঁটে সোহানবাগ থেকে সুপস্থিত তিনি সোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছেন দুঃস্বপ্ন দেখে মনটা অস্থির হয়েছে কাজে খোঁজ নিতে এসেছেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায় সোমার ধারণা বড় চাচা অনেকখানি বদলেছেন তবু কিছুটা টান এখনো নিশ্চয় অবশিষ্ট আছে তা বোঝা যায় গোরই গাছ নিয়ে বিরাট একটা হইচই হতো সময় বাড়িতে উপস্থিত বলেই হয়নি বড় চাচা চুপ করে গেছেন সদরুদ্দিন সাহেব দুপুরে ঘুমের আয়োজন করছিলেন সোমাকে ঢুকতে দেখে উঠে বসলেন কোমল গলায় বললেন হায় মায় সুমা বলল বাসা খালি কেন বড় চাচা চাচি কোথায় ও তার ভাইয়ের বাড়িতে গেছে মেয়েটাও গেছে বাকি সব আছে ওই ঘরে কি যেন করছে আসবে তুই এখানে বস খানিক্ষণ আপনি ঘুমোচ্ছিলেন ঘুমন আমি ওদের সঙ্গে গল্প করি ঘুমটুম কিছু না শুয়ে থাকি বিরাট যন্ত্রণার মধ্যে আছি এর মধ্যে ঘুম হয় না কিসের যন্ত্রণা আসছিস যখন সবই শুনবি সবচেয়ে বড় যন্ত্রণা কি শুনবি সংসার অচল একটা পয়সা রোজগার নেই তো চাচি যায় ভাইদের কাছ থেকে চেয়ে চিনতে কিছু আনে ওই দিয়ে সংসার চলে সোমা তাকিয়ে রইল শত্রুদ্দিন ক্লান্তকলায় বললেন মেয়েগুলো বড় হয়েছে বিয়ে সাদি দেওয়া দরকার একটা সম্বন্ধ আসে না হাত জিরে শরীর সম্বন্ধ আসবেই বা কেন কোন ছেলে চা একটা কঙ্কাল বিয়ে করে বাড়িতে নিতে চুপ করে রইল সদরুদ্দিনের যন্ত্রণার কাছে যাওয়া যায় না মান অপমান থাকা কি খারাপ চাচা অবশ্যই খারাপ ভিক্ষুকের আবার মান অপমান কি ভিক্ষুক হচ্ছে ভিক্ষুক কি যে বলেন চাচা কি বলি মানে আমার অবস্থা তুই জানিস তো চাচিরা টাকা পয়সা দেওয়া বন্ধ করলে রাস্তায় ভিক্ষা করতে বের হব সত্যি বের হব তুই নিজের চোখে দেখবি চুপ করুন তো চাচা সদরুদ্দিন খানিক্ষণ চুপ করে রইলেন তার ভাবভঙ্গি সুমার ভালো লাগলো না কেমন যেন অপ্রকৃতস্থ চাওনি চোখ দুটো বড় বেশি জল জল পড়ছে সদরুদ্দিন বললেন তোর খবর কিছু কিছু শুনলাম তোর চাচি বলছিল এসব কি সত্যি কোন সব চলে এসেছিস নাকি হুম কেন সে অনেক কথা চাচা বাদ দিন বাদ দেব কেন বল সব কথা বল বলার মতো কিছু না মারধর করতো নাকি সেসব কিছু না স্বভাব খুব খারাপ হাজে বাজে কাজ করে বেড়ায় জেলে পর্যন্ত গেছে কিছু কিছু তো নিশ্চয়ই জানেন আগে একটা বিয়ে নাকি করেছিল বাদ দিন চাচা রকম একটা লোকের সঙ্গে তোর বিয়ে হলো কি করে এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না চাচা শয়তান শয়তান চার দিকে শয়তান মানুষের মুখোশ পরা শয়তান বুঝলি শয়তান চাচা আমি ওই ঘরে যাই দেখি তিথি মিথিরা কি করছে কিছুই করছে না তুই বসেখানে চা খাবি হ্যাঁ দেখি চায়ের ব্যবস্থা আছে না দেখা যাবে চায়ের পাতা নাই চিনি নাই দুধ নাই এই সংসারে থাকা যাবে না সংসার আমার জন্য না ও তিথি তিথি কানে শোনে না নাকি তিথি তিথি এসে দাঁড়ালো কিছু বললো না তো সোমা আপাকে চা দে খুটখাট শব্দ হচ্ছে কিসের ক্যারাম খেলছি এর মতো ক্যারাম খেলাও চলছে বাহ ভালো খুব ভালো খেল আরাম করে ক্যারাম খেল সব গুটি গর্তে নিয়ে ফেলে দি তিথি মুখ কালো করে চলে গেল সোমা ছাড়া পেল সন্ধ্যার আগে আগে সারাক্ষণ তাকে বড় চাচার পাশে বসে থাকতে হলো বড় চাচা ক্রমাগত কথা বলে গেলেন যার বেশিরভাগই হচ্ছে হাহুতাস। বুঝলি সোমা আমি এখন হয়েছি কীটস্ব কীট গরুর ঘাড়ে ঘা হয় দেখেছিস ওই ঘায়ে একরকম সাদা সাদা কির্মি হয় আমি হচ্ছে ওই কিরমি তিথির মামারা কেউ আমার সঙ্গে কথা বলে না এমনভাবে তাকিয়ে থাকে যেন আমি একজন খানসামা একদিন কি হচ্ছে শোন তিথির বড় মামার বাড়িতে গিয়েছি গিয়ে দেখি বিরাট মৎস্যব্রাজ্যর লোকজন এসেছে তিথির মামা মাকে কি বললো জানিস বললো দুলা আপনি গাড়িটা নিয়ে যান ভালো দেখে কিছু দই মিষ্টি নিয়ে আসুন অবস্থা চিন্তা কর আমি হয়েছি এখন বাসার চাকর দিকে এখন ভুলেও যাই না ভয়েই যায় না এখন যদি যাই তাহলে বলবো দুলা আপনি এসেছেন ভালো হয়েছে এক বালতি পানি নিয়ে বাইরে জানতো ড্রাইভার গাড়ি ধুচ্ছে ওকে একটু সাহায্য করুন বিচিত্র কিছু না বলবেই না বলে পারে না ওই গোষ্ঠীর আমি চিনি সোমা যখন উঠে এলো তখন তার রীতিমতো মাথা ধরে গেছে বাসায় পা দেওয়া মাত্র সবাই একবার করে বলল কোথায় ছিলি বড় চাচার বাসায় শুনে জাহানারা বললেন ওইখানে যাওয়ার দরকার কি সোমা বলল তোমাদের সঙ্গে ঝগড়া চলছে তোমরা যাচ্ছ না ভালো কথা আমি কেন যাব না বানিয়ে বানিয়ে একশো কথা বলবে তখন বুঝবি বলুক কিছু তো জানিস না তাই বলছিস বলুক জানলে বলতিস না আমার জানার দরকার নেই মা তোর বড় চাচা এখন কি বলে বেড়াচ্ছে শুনবি থাক বড় চাচার প্রসঙ্গ এখন থাক